ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে আমাদের আজকের অতিথি অভিনেত্রী এবং নির্দেশক নিমা রহমান আপা আবার ফিরে এলাম আপনার কাছে গুলশান এভিনিউজ সিজন টু অনেক প্রতীক্ষার পর আমরা আগামীকাল থেকে পর্দায় দেখতে যাচ্ছি শুরুতে আপনার অনুভূতি জানতে চাই আমারও খুব এক্সাইটেড লাগছে কারণ আট বছর আগে শেষ হওয়া গুলশান অ্যাভিনিউ আবার যে নতুন করে ফিরে আসবে সেটা আমি ভাবতে পারিনি তো যখন থেকে আমাকে চেয়ারম্যান সাহেব মানে আবদুল হক সাহেব বাংলাভিশনের আমাকে তারেককে বললেন যে গুলশান অ্যাভিনিউ আরেকবার করা যায় আমি তখন থেকে চিন্তা করছি যে গল্পটা কি হতে পারে এবারে অন্য একটা ফ্যামিলিকে নিয়ে গল্প তো সেই গল্পটাকে খসড়া করতে 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 প্রায় দেড় বছর পার হয়ে গেল করোনাকালীন সময়ে আমরা বসে থাকিনি আমরা গল্পটাকে ফেঁদেছি গল্পটা নিয়ে কাজ করেছি বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করেছি এবং হক ভাইকে অনেক ধন্যবাদ যে তার উদ্যোগে আজকে গুলশান এভিনিউ সিজন টুটা হতে চলেছে গুলশান এভিনিউ এটা তো আসলে তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক এবং বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশে একটা এত জনপ্রিয় মেগা ধারাবাহিক হতে পারে এই ধারণাটাই কিন্তু পেয়েছে গুলশান এভিনিউ দেখার পরে তো তারপরে এই যে এটা সিকোয়াল হয় এটা তো অনেক বড় সাফল্য নিঃসন্দেহে তারপরে কি কি আসলে মাথায় রাখতে হয়েছিল যে সিকোয়াল করতে গিয়ে চ্যালেঞ্জটা তো প্রথমত ওই গুলশান এভিনিউর কাছাকাছি যেতে পারবে কিনা প্রযুক্তিগতভাবে আমরা অনেকে এগিয়ে গেছি অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে আমরা যদিও প্রযুক্তিগতভাবে গিয়েছি। ডিজিটাল বাংলাদেশ এখন কিন্তু আমরা প্রফেশনালি একটু পিছিয়ে পড়েছি গুলশান রেভিনিউ যখন প্রথমটা চলে তখন যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে কাজ করতে আমাদের এখন একটু অসুবিধাই হচ্ছে জ্যাম তারপরে সময় মেনটেন করা এগুলো নিয়ে খুব বিড়ম্বনায় পড়তে হচ্ছে গুলশান এভিনিউ প্রথমে লিখতে গিয়ে গল্পটা বানাতে গিয়ে আমার প্রথমে মনে রাখতে হয়েছে যে এই যে আমরা একটা নতুন যুগে পৌঁছে গেছি নতুন সময়ে চলে এসছি সেটাকে মাথায় রাখতে হয়েছে এখন কি কি ঘটছে সমাজে সেই ধরনের ব্যাপারগুলো আসতে হয়েছে এবং গুলশানের ব্যাপার একটু এলিট ক্লাসের ব্যাপার একটু আপার ক্লাসের ব্যাপার সেটা তো মাথায় রাখতে হয়েছেই সেই জন্য গল্পটা অন্যভাবে ফাঁদতে হয়েছে গুলশান এভিনিউ সিজন টু তার মানে কি আগের গল্পের ধারাবাহিকতা থাকছে নাকি নতুন গল্প তার মানে এই কথার মাধ্যমে আমরা তো বুঝেই ফেলছি যে এটা নিশ্চয়ই নতুন কোন গল্প হতে যাচ্ছে এটা নতুন গল্প নতুন পরিবারের গল্প সবাই নতুন এখানে এবং অনেক নতুন শিল্পী আছে হ্যাঁ আমরা দেখছিলাম আমরা তো প্রমোশন বাংলাদেশে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসলে অনেক প্রচারণা চলছে এবং সবাই খুব এক্সাইটেড অনেক নতুন মুখকে আমরা দেখতে পাচ্ছি যে এই নাটকে আসলে তারা আছেন একজন শুধু যিনি গুলশান এভিনিউ তেও ছিলেন আছেন আমাদের সবার প্রিয় তারকা নাম স্যার তো তাহলে আমি একটু জানতে চাইতে তারিখনাম স্যার নতুন সিজনে আছেন তিন আগের তিন দিন ছিলেন কেন এইটা হক ভাইয়ের ইচ্ছা বাংলা ভিজনের চেয়ারম্যান আব্দুল হক ওনার ইচ্ছা যে তারিক অভিনয় অভিনয় করবে আচ্ছা তো মূল করতে রাজি হয়নি কারণ আগের সাথে চরিত্রটা মিলে যেতে পারে একই রকম চরিত্র অভিনয় করতে পছন্দ করে না তো তারিক যখন বলল যে আমি একটা ভিন্ন চরিত্র করতে পারি কিন্তু ছোট হতে হবে চরিত্রটা চরিত্রটা তারিখ যখন করেছে এটা আর ছোট থাকছে না মোটামুটি একটা জায়গা নিয়ে নিচ্ছে তো একটা ভিন্ন চরিত্রে আসছে শুধু তারিকা নাম আছে একটা ভিন্ন চরিত্রে ভিন্ন রূপে ভিন্নভাবে ওই গুলশান অভিনয়ের সাথে কোনো মিল নেই সাফকাত চৌধুরীর সাথে কোনো মিল নেই সে এবার আসছে বসির বেগ হিসেবে অডিশন নিয়েছেন প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আসলে কাকে কিভাবে মানায় সেটা চিন্তা ভাবনা করে কাস্ট করতে হচ্ছে সেই প্রক্রিয়াটা কেমন ছিল সেটা বেশ ভালো একটা বড় প্রক্রিয়া ছিল অডিশন নিয়েছি আমরা প্রথমে তারপরে ওয়ার্কশপ করেছি তারিখ ওয়ার্কশপ পরিচালনা করেছে আমিও করেছি তাদেরকে চরিত্র অনুযায়ী আমরা স্ক্রিপ্ট পড়িয়েছি কে কোন চরিত্রে মানাতে পারে এইভাবে আমরা চুজ করেছি তাদেরকে এবং মোটামুটি ভাবে সবাই এখন পর্যন্ত ভালো অভিনয় করছে আচ্ছা এটা কতদিনের একটা প্রক্রিয়া ছিল আবার এরকম কি হয়েছে যে যাকে হয়তো বাছাই করেছেন পরবর্তীতে ওয়ার্কশপ করার পরে বা শুটিং আসার পরে মনে হয়েছে যে না এটা আসলে এভাবে হচ্ছে না এরকম কোন ঘটনা কি ঘটেছে হ্যাঁ ঘটেছে আজকে একটু জানতে চাই আমরা অনেকেই আমরা দেখেছি প্রায় পঁচিশ জনের মতনকে ডেকেছিলাম সেখান থেকে পাঁচ ছয় জনকে নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা চরিত্র অনুযায়ী লোকজনকে নিয়েছি যেমন বড় ছেলে চরিত্রে একটা ছেলে ছিল সে লাস্ট মোমেন্টে এসে বলল যে ইউনিসেফে তার চাকরি হয়ে গেছে তখন তো তাকে ছাড়তেই হয়েছে কারণ সে তো চাকরি করে ইউনিসেফের মতো জায়গায় চাকরি করে আমাদের এখানে কাজ করতে পারবে না আবার আরেকটা চরিত্রে একটা নতুন ছেলেকেই নেওয়া হয়েছিল সে খুব ভালো পারফর্ম করতে পারছিল না তখন তাকে বাদ দিয়ে আরেকজনকে নিতে হয়েছে এই প্রক্রিয়াগুলো আমাদের চলেছে ভেতরে ভেতরে চলেছে এবং এর আগে গুলশান অ্যাভিনিউতে দেখা গেছে যে অনেক সময় আমাদের একই চরিত্র তিনজন অভিনয় করেছে তিনটা ভাগে তখন আমাদের সাট করে বলতে হয় যে এখন থেকে এই চরিত্রে অমকে অভিনয় করবেন ইনি আর অভিনয় করবেন না এগুলোও চলে বড় চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে সামলাতে হয় কারণ অনেক সময় তো একটা দর্শকের মনেও তো এফেক্ট পড়ে যে একজনকে দেখছিলাম আবার নতুন করে আরেকজনকে দেখছি এইগুলো ওভারকাম আসলে কিভাবে করতে হয় এইগুলো গল্প দিয়ে এবং অভিনয় দিয়ে ওভারকাম করতে হয় এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমাদের মনে খুব কষ্ট হয় যে একজনকে শিখিয়ে একজনকে ডেলিভারিটা শিখিয়ে তার পশ্চার জেস্টার এগুলো ঠিক করে দিয়ে যখন আমরা তাকে দাঁড় করাই সে যখন কোনো কারণে করতে পারে না তখন আরেকজনকে তার জায়গায় আনতে আমাদেরও খুব কষ্ট হয় সেই জন্য আমি আশা করব যে যারা এখন অভিনয় করছেন তারা কন্টিনিউ করে যাবেন তারা চালিয়ে যাবেন তাদের অভিনয় একই চরিত্রে নিশ্চয়ই সময়ের সাথে সাথে আসলে সব কিছু এখন পরিবর্তন হয়েছে আর এটা তো একটা পারিবারিক গল্প পরিবারের জীবন ধারণও তো পরিবর্তন হয়ে গেছে সেগুলোর সাথে মিল রেখে আপনার গল্পটা সাজাতে হয়েছে এবং দীর্ঘ সময়ের প্রক্রিয়ার পরে গল্পটা লিখেছেন শুটিংয়ে এসে কি কোনো ধরনের জটিলতা হয়েছে গল্প নিয়ে গল্প পরিবর্তন করতে হওয়া বা অন্য কিছু এখন পর্যন্ত আচ্ছা শুটিংয়ে এসে গল্প পরিবর্তন করতে হয়নি তবে সামনে আরও চ্যালেঞ্জিং ব্যাপার ঘটতে যাচ্ছে আমার গল্পে তখন হয়তো আমার একটু পরিবর্তন করতে হতে পারে দেখি দর্শক কোনটা গ্রহণ করে কাকে গ্রহণ করে কোন চরিত্রকে তাদের ভালো লাগে সেইভাবে আমি চরিত্রগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই দর্শককে প্রেফারেন্স দিয়ে দর্শকের মতামত অনুযায়ী আমি চরিত্রগুলোকে বদলাতে চাই চরিত্রগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই যে চরিত্র দর্শক বেশি পছন্দ করবে সে বেশি তার গল্পটা এগোবে যে চরিত্রকে বেশি পছন্দ করবে না তারটা হয়তো একটু কমিয়ে দেব

সুতরাং আমাদের সবারই একটু কষ্ট হচ্ছে এই গুলশান এভিনিউটাকে মেনে নিতে ডায়লগুলোও একটু অন্যরকম হয়েছে মানে সহ ডায়লগ বেশি হয়েছে তো এবং মুভমেন্ট দিয়ে টেয়ে ব্লকিং করে সেখানে আমাকে তারিখ ভীষণভাবে হেল্প করছে তারিখ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছে তারিক এক্সিকিউটিভ প্রডিউসার এটার তো তারিক আমাকে ভীষণ ভাবে হেল্প করেছে চরিত্রগুলোকে দাঁড় করিয়ে দিতে নাম যেভাবে সাহায্য করেছেন আমাকে যেভাবে করে দিয়েছেন চরিত্রগুলোকে দাঁড় আমি বোধ একা পারতাম না নিশ্চয়ই এবং তারিক আলম স্যার যেই আসলে গল্পের সঙ্গে আছেন যে মেগা ধারাবাহিকের সঙ্গে আছেন সেটা তো নিঃসন্দেহে অনন্য কিছু হতেই যাচ্ছে বাংলাদেশে তো এই মুহূর্তে আরো অনেক মেগা ধারাবাহিক চলছে আপনার কাছে কি মনে হয় কারণ গুলশান এভিনিউ যখন প্রচারিত হয়েছিল বলছিলাম যে বাংলাদেশে প্রথম কনসেপ্ট যেটা এত বড় মেগা ধারাবাহিক হতে পারে তখন ছিল বাট এখন তো অনেক চ্যানেলেই হচ্ছে সেই জায়গা থেকে কতটা চাপ বা চ্যালেঞ্জ অনুভব করছেন যে সেগুলোকে উতরে যেতে হবে একটা ব্যাপার তো নিশ্চয়ই থাকে ব্যাপার আমাদের সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে বাড়িটাতে আমরা শুটিং করি সেটা বাংলা ভিশনের দেওয়া আমাদেরকে তো এই সুবিধাটা আমাদের অনেক উতরে দিয়েছে সব দিক দিয়ে বাড়িটা যেহেতু আমাদের সেই জন্য আমরা সেট করে ফেলেছি ওরকম করে এবং অনেক প্রপস লেগেছে অনেক অজস্র মানে কত যে প্রপস কিনতে হয়েছে আমার ঘুরে ঘুরে এবং কস্টিউম আমরা দিয়ে দিই কস্টিউমও কত কষ্ট করে জোগাড় করতে হয়েছে আমরা গয়না টয়না সব দিয়ে দেই স্যুট দেই শার্ট টার্ট সব দিয়ে দেই তো এই যে এই ব্যাপারগুলো এগুলো সব এক জায়গায় করে গুছিয়ে আনতে আমার খুব সময় লেগেছে এবং কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে আমার অনেক অতিথি এসেছিলেন যারা গুলশান এভিনিউতে অভিনয় করছেন তারা প্রত্যেকে এসে বলেছেন যে এই জায়গাটাতে কাজ করার একটা মজাই হচ্ছে যে আমাকে আগের দিন রাতে বসে বসে দুই ঘন্টা ধরে চিন্তা করতে হচ্ছে না যে আমি আসলে কি পড়বো আমার চরিত্রের সাথে কোনটা যাবে কারণ আমি সেটে যাচ্ছি সব রেডি এবং তারা এটা নিয়ে অনেক বেশি আনন্দিত আপা এই বিষয় নিয়ে একটু জানতে চাই বলছিলেন যে অনেক কষ্ট করেই আসলে এই কাজগুলো করতে হয়েছে তো এটাকে আগে থেকেই প্ল্যান ছিল যে একটা প্রফেশনালিজমের জায়গা থেকে এই ধারাবাহিকটা তৈরি হবে নাকি এটা হঠাৎ করেই মনে হয়েছে যে না আমার আসলে দেয়া উচিত আগের গুলশান আমরা সব কস্টিউম দিয়েছি কয়নাগাটি দিয়েছি সব কিছু দিয়েছি প্রপস সব আগে থেকে সাজিয়েছি কিন্তু আগের সেটের থেকে এই সেটটা আরও গর্জেস আচ্ছা আরো অনেক আরও বড় লোক এরা তো তাদের যে বাড়ি যেরকম হতে পারে এখনও কমতি রয়েছে আমি আস্তে আস্তে ভরিয়ে তুলছি তো গল্পের মধ্যেই সেগুলো আসছে চেঞ্জগুলো আগের গুলশান অ্যাভিনিউও শুরু হয়েছিল একটা বিয়ে দিয়ে এই গুলশান অ্যাভিনিউও শুরু হচ্ছে একটা বিয়ে দিয়ে তো এই দু একটা মিল রেখেছি আমরা অনুষ্ঠান খুব মানুষ দেখতে ভালোবাসে খুব পছন্দ করে সেই জন্য বিয়ে হলুদ এসব রয়েছে আমাদের আচ্ছা ইভেন্ট গুলো রয়েছে যেগুলো নিয়ে মানুষ অনেক বেশি এক্সাইটেড থাকে যে ইভেন্টে কি ঘটতে যাচ্ছে আচ্ছা আপা গল্পের ব্যাপারটা আমি তো আসলে শুরু থেকে বারবার জানতে চাচ্ছিলাম আপনি টেকনিক্যাল এরিয়া যাচ্ছেন তারপরে পর্দায় তো দর্শক দেখবেই একটু গল্প একটু বলা যাবে না

বাড়িতে হলুদ হবে সেই ব্যাপারটা দিয়ে এবং আরেকটা মজার জিনিস এই সিরিয়াল মানে এইবারের গুলটেন এভিনিউতে রয়েছে সেটা হচ্ছে এবারে অনেক গান আছে আচ্ছা গান গায় দুটো ক্যারেক্টার তাদের মধ্যে যে বন্ধুত্বটা গড়ে ওঠে গানের মাধ্যমে সেটা একটা মজার ব্যাপার আছে সুতরাং অনেক গানও দর্শক পাবেন সেই গানগুলোও আমরা চেষ্টা করেছি নতুন ছেলে মেয়েদের দিয়ে গাওয়াতে ক্যারেক্টারগুলো নিয়ে তো আমরা আগে একটু ধারণা পেয়েছি এবং পর্দায়ও এখন প্রমোশন তো যাচ্ছে এটা সপ্তাহে পাঁচ দিন দেখানো হচ্ছে এই এটাও কি একটা এটা কোনো চ্যালেঞ্জ ছিল কিনা কারণ এতগুলো পর্ব আসলে নিশ্চয়ই অনেক বড় একটা অংশের শুটিং করেই আপনার এটা স্ক্রিনে নিয়ে আসতে হয়েছে ফেব্রুয়ারি থেকে শুরু করেছি শুটিং করা কতগুলো এপিসোড শুটিং আমরা প্রত্যেক মাসে দশ দিন বারো দিন শুটিং করি এবং করোনা যখন একটু বেড়ে যায় মাঝখানে এই জুন মে জুন মাসে তখন আমরা ওই বাড়িতে টেকনিশিয়ানদের রেখে শুধু গাড়ি দিয়ে শিল্পীদেরকে আনা নেওয়া করে পাস টাস জোগাড় করে শিল্পীদেরকে আনা নেওয়া করে আমরা শুটিং চালিয়ে গেছি এবং আমাদের মজার ব্যাপার হচ্ছে রান্নাঘরে রান্নাও হয় আমাদের দুপুরে রাতের রান্না হয় সবাই পরিবার হয়ে গেছে একটা সবাই নিজের বাড়ি মত করে ওখানে থাকছে শুটিং করছে ব্যাপারটা কি এরকম হয়ে গেছে একদম একদম এরকম হয়ে গেছে আচ্ছা শুটিং এর একটু কিছু মজার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন তার একটু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আমাকে সাহায্য করছে তো তারিক রেগে গেলে প্রচন্ড বকুনি দেয় এবং নতুন ছেলে মেয়ে যা বকুনি খেয়েছে আমি আবার গিয়ে তাদেরকে আদর করতে হয়েছে যে না বাবা এরকম হয় আপা এখানে আপনাকে একটু থামাই তারিকারাম স্যার কথা বলছিলেন যে বকুনি খেয়ে আসলে কান্নাকাটি পর্যন্ত ঘটছে সেটে কান্নাকাটি করে কেউ চলে গেছে কিনা আর কি কি হয়েছে সেটা আমরা জানবো তবে আজকে তো অনেক গল্প হলো এই গল্প আমরা আসলে বেশ কয়েকদিন টানা করলেও শেষ হবে না তবে আগামীকাল সকালে এই সেটা আপনাকে আমরা আবারও চাই সে এখান থেকে গল্প শুরু করবো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যেকোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নু টাওয়ার একশো দশ বীরোত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি মার্কিন বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন আপনি যেভাবে কাজের পরিকল্পনা করেছেন তার কোন একটি অংশ ঠিকভাবে কাজ না করার অর্থ গোটা পরিকল্পনাই ভুল ছিল তা নয় প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক